আলো করো তোমার নামে প্রভু, জীবন হারাবো তোমার স্নেহে প্রভু, তোমার পাবো তোমার দয়ায় প্রভু, ধন্য করো তোমার আলোয় প্রভু, আলো করো তোমার নামে প্রভু, জীবন হারাবো তোমার স্নেহে প্রভু, তোমার পাবো সুন্দর ভালো দিন। আজকে মহাপুরুষ আবির্ভাবের দিন, প্রভু যিশুর আবির্ভাবের দিন। তো অবশ্যই দিনটি ভীষণ পবিত্র দিন, তাই সারা পৃথিবীর বিভিন্ন প্রান্তে প্রভু যিশুকে স্মরণ করছে মানুষ। শুধু আজকের দিনেতেই শুধু স্মরণ করবো তা না, প্রতিদিনেই তিনি আছেন। এটা তিনি আছেন মানে তার বন্ধ করতে পারবে, তো সেই কারণে এখানে ঠাকুর রামকৃষ্ণ ভারী সুন্দর বলেছে, বিবেক যেই রাম সেই কৃষ্ণ, একই দেহে রাম কৃষ্ণ। রাম এবং কৃষ্ণ তারা যে চৈতন্য ময়, দুজনেই সেই চৈতন্য পুরুষ। মানে এক কথায় বলতে পারা যেতে পারে, তাদের এই শরীরটা বাদ দিয়ে ভেতরের জায়গাটা নিরাস, মানে আসক্তি শূন্য। তো সেই আসক্তি শূন্য জীবনটা এই রামকৃষ্ণদেব নামে যে ব্যক্তিরা তুমি দেখতে পাচ্ছ, তিনিও তাই। মানে সেই পরম বোধ লাভ করেছে, তো সেই কারণে সেই পরম বোধ সমস্ত জায়গায় ছড়িয়ে থাকে। তাই মহাপুরুষ আলাদা আলাদা হয় না, রূপ আলাদা আলাদা, কিন্তু সেই ধামটা সেই একটাই। তো সেই কারণে সমস্ত মহাপুরুষ যারা এসেছিলেন সেই দিনগুলো সবটাই পবিত্র দিন। আজকে তোমাদের আমি এরা পবিত্র দিনে প্রত্যেক দিনই আমার কাজই তোমাদের মতো মানুষ আমার কাছে আসে, বেশিরভাগটাই সমস্যা, বেশিরভাগটাই সমস্যা। আর এই সমস্যাগুলো জাগতিকভাবে কোনো কিছু দিয়ে যাবে না, এতে আমি বিশ্বাসী। কারণ আগুন জ্বলছে তোমার ভেতরে, তুমি জল ঢালছো ভাই, কি করে তোমার আগুন, আগুনের মধ্যে জল ঢালতে হবে তাহলে নেবতে পারে। আর ম্যাক্সিমামটাই বাইরে জল ঢালা গোছের ব্যাপার, সবটাই এটা ধারণ করো সেটা করো, এ পুজো করো তা করো, নানান রকম বিভিন্ন মহাপুরুষদের যে পদ মত সেটা কিন্তু এরকম না। যে সমস্ত যারা মহাত্মা সংসারী মানুষ বা সংসারের জগৎ সংসারের যে মানুষ, সে সাধু হোক সন্ন্যাসী হোক যেই হোক, সে কিভাবে ভালো করে থাকতে পারে, তাদের মত তাদের রাস্তা খুব সহজ, কিন্তু কঠিন করে ফেলেছি আমরা।
কারণ আমরা নিজেরা বড় কঠিন। কঠিন কিসের? আমরা নিজেদেরকে পাথরের থেকে কঠিন করে ফেলেছি। কঠিন বলতে গেলে জটিলতা, কঠিন উদারতা নয়, জটিলতা। পাথরের থেকেও কঠিন হচ্ছে জটিলতা, বুঝলে? পাথর পাথরকেও ভেঙে তুমি একটা জায়গায় দাঁড় করাতে পারো। কি জটিলতা মানে একটা সবসময়ের জন্য সন্দেহ সংশয়, সবসময়ের জন্য একটা মানে প্রতিনিয়ত নিজের সঙ্গে নিজের শুধু নিজের সঙ্গে নিজের কাছাকাছি জনের সাথে সবার সঙ্গে কি একটা জটিল একটা মনের ভাব, তাতে নিজেও ভালো থাকতে পারছি না, কাউকেও রাখতে পারছি না। এই সমস্ত জিনিসগুলো আমরা নিজেরা তৈরি করি, এগুলো সব আমরা নিজেরা তৈরি করি। যাতে তৈরি করতে না পারি, যাতে তৈরি করার পথে না চলি, তার জন্য ছোটবেলা থেকে সারা পৃথিবীতে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যেসব মহাপুরুষরা এসেছিলেন, তারা তাদের সমস্ত মানুষকে তারা একবারে এক বার্তা দিয়েছেন যে তুমি যেমন করে হোক সহজ সরল হও। সহজ সরল হওয়া মানে বোকা না, সহজ সরল। ঠাকুর রামকৃষ্ণ বলতেন ওই সরলতা তো ভগবানের আশীর্বাদ। কেমন সরলতা? এমনি হয়? আমরা ম্যাক্সিমাম জন বোকা সরল হয়ে গেছি, বুঝলে? তো সেই কারণে সরল নয়, যিনি সরল তিনি হচ্ছেন জ্ঞানী, যিনি জেনেছেন যে জগতে কোনো ভিন্ন বলে কিছু হয় না, এ বিশ্বভুবন সবই সেই অভিন্ন। এই বিশ্বভুবনে সবাই সবার সঙ্গে পরিপূরক, সবাই সবার সঙ্গে জুড়ে আছে। এটা যারা ভেতর থেকে বুঝেছেন তারা কিছুতেই তোমাকে তার থেকে ভিন্ন ভাবতে পারে না, আর যারা বুঝতে পারেনি তারা ভিন্ন ভাবে। তাই বোঝা ব্যাপারটা কিন্তু বই পড়ে বোঝা না, বোঝা ব্যাপারটা হয় ভেতর থেকে। তাই ভাই ভাই, বন্ধু বন্ধু, ছেলে মেয়ে, এই বোঝার ব্যাপারটা বাচ্চা থেকে এটা শিখতে, এই এই গুণটি অর্জন করতে হয়, যাতে আমি বুঝে নিতে পারি, বুঝতে পারি। এই বুঝবার জন্যেই তো তুমি এই জগতে এসেছ। বুঝতে মানুষ পারে না বলেই বারে বারে আসে, বারে বারে আসা কত কাঁদা হাসা। ঠাকুর কৃষ্ণদেবের কাছে ওই গিরিশ ঘোষ, গিরিশ ঘোষের লেখা গান, এসব গান তখন হতো। তো সেই কারণে বাবা মায়েরা যারা বুঝতে পারে না তারা যায় আসে, সুখ দুঃখ ভোগ করে। ছোটবেলা থেকেই তাই, ছোটবেলা থেকেই মানুষ যদি ভালো সংস্কারের মধ্যে পড়ে তাহলে কি হয়, মানুষের মধ্যে একটা তাকে পরিবর্তন বলে সেটা আছে। সমস্যা কোথায়? তুমি দেখবে বাচ্চা বয়স থেকে তোমার বাড়ি গাড়ি পড়াশোনা এসবের পরিবর্তন হয়েছে, তোমার দাড়ি পেকেছে, চুল পেকেছে, তুমি এখান থেকে সেখানে থেকে পরিবর্তন তোমার এসেছে, ব্যক্তি জীবনে কোনো পরিবর্তন তোমার তুমি আনতে পারো, ব্যক্তি জীবনে কোনো তো পরিবর্তন আসে। ব্যক্তি জীবনের পরিবর্তন মানে কি? ব্যক্তি জীবনের পরিবর্তন মানে সংকীর্ণতার থেকে অসীমের দিকে এগিয়ে যাওয়া, ছোট থেকে বড়র দিকে এগিয়ে যাওয়া, কিন্তু তা না করে একই জায়গায় ঘুরপাক খাচ্ছি। সে ভারী মজা, চারজন মাতাল, বুঝলে? বেনারসে গেলে দেখবে গঙ্গা ধারে প্রচুর নৌকো বাঁধা আছে, চারটে মাতাল রাত্রিবেলা খুব মদ খেয়েছে, খেয়ে বলছে চ এখন তো সব একদম সবাই ঘুমোচ্ছে, কুকুর কুকুরও ঘুমোচ্ছে, চ আমরা একটা নৌকো নিয়ে অনেক দূর চলে যাই, ভরা ভরা খেয়ে এসে বেঁধে দেব। তো চারজন মিলে সে একবার নৌকো উঠে একবারে হাল বাইতে শুরু করে দিয়েছে, বলছে অনেক দূর চলে এসেছি, ও চল আরো চল আরো চল আরো চল, অনেক দূর চলে এসেছি। বলে না আর যাস নি রে, ব্যাক কর, চল চল ভাই রে, মেলা হয়ে যাচ্ছে তাড়াতাড়ি চল। তারপরে কাছে এসে
ঘুরে আলো এগিয়ে চোখ হাঁপিয়ে গেছে, তখন ভালো করে তাকিয়ে দেখতে পাচ্ছে এতক্ষণ যা করেছিলাম ফালতু গেছে, কারণ নোংরটা মাদার হয়ে গেছে, বুঝলি? সে বাইচে আর নেশার ঘরে ভাবছে বোধ হয় সে নৌকো চালাচ্ছে, কিন্তু তার নোংরটা না মাঝি যে বেঁধে দিয়ে গেছিল সে তো বাঁধাটাকে খোলে, আর নেশার ঘরে সে বাইচে অন্ধকার। তো সেই কারণে এইরকম একটা জায়গা, একই জায়গায় তুমি হাল বাঁধছ, এক ইঞ্চি তুমি এগোতে পারো, বাহ্যিক তোমার নৌকোয় কত লোক উঠলো, কত লোক কত কিছু করলে তুমি, তুমি কিন্তু নিজের জীবনকে, ব্যক্তি জীবনকে তুমি কোনো মতে একটুখানি আসক্তিতে বরঞ্চ তুমি জড়িয়েছ, তুমি দিনের পর দিন আসক্ত হয়ে কত তোমার পরিবর্তন এসেছে দেখো, তোমার সারা গাড়ি বাড়ি পড়াশোনা চুল পাখা থেকে সব পরিবর্তন, মানে পরিবর্তন মানে মানসিক পরিবর্তন, মানে ক্ষুদ্রতা থেকে বৃহতের দিকে যাওয়া, কেমন? বৃহৎ মানে যাকে আমরা ঈশ্বর, তোমরা ঈশ্বরমুখী। তো সেই কারণে তুমি যেটুকু সময় পেলে পাচ্ছ এটা মাথায় রাখবে, যে তুমি গুরুদেবের কথা শুনতে ভালোবাসো, শুনছো বা গুরুদেব ধারণ বলছে, তুমি কিন্তু সেটাকে পালন করছো, এ লোকসান তোমার, আমার না, আমার কিছুতে লোকসান, তুমি যখনই আমার কাছে এসে, সেজন্য আমার কাছে কেউ খুব একটা এসে আমাকে বলে না বাবা আমি আমার মেয়ের বিয়ে দিয়েছিলেন, হ্যাঁ ঘর ভেঙে গেছে, বুঝলি? এটা আমায় কেউ বলে না, কেন না? আমি কোনোদিন এরম কাজ করি না, কারণ বিয়ে টিয়ে দিই, কোনো বিয়ে বাড়ির কোনো ব্যাপারে থাকে, আমার আশীর্বাদ তোমরা ভালো থাকো আনন্দে থাকো, কারণ না আমি একজন সন্ন্যাসী মানুষ, সংসার টংসার ব্যাপার আমি ভালো বুঝি, বোঝার কথাই বুঝেছো তো, তুমি তুমি সংসারী মা, কি বুঝি যদি বলো যে বাবা সংসার কিংবা কী মা কিরা মানসিকতা করতে হবে, আমি তোমায় খুব সুন্দর করে বোঝাতে পারি, কেন বলতে পারি? তোমাদের মতো অসংখ্য সংসারী গৃহী মানুষ, তাদের সুখ দুঃখ শুনতে শুনতে একটা অভিজ্ঞতা হয়েছে, তাতে বুঝতে পারা যাবে যে কি করলে তুমি ভালো। তো সেই অভিজ্ঞতা থেকে তোমার, আর আর একটা জিনিস জান, যে ডাক্তারবাবু হার্টের অপারেশন করে তার হাত খারাপ না হলে কি আর হার্টের অপারেশন বুঝতে করতে পারবে না, কেমন? হার্টের অপারেশন সেই করতে পারে যে ব্যাপারটা জানে, তাকে হার্ট অপারেশন যে করবে তাকে হার্টের রোগী হতে হবে, খারাপ ব্যাপার না। সেই কারণে আমি বিয়ে থা সংসার করিনি বলে সংসার ব্যাপারটাকে বুঝি না, এটা সত্যি কথা না। তো সেই কারণে তোমাদের বলছি কেন, এটা খুব ভালো করে বুঝতে পারছে, একটা বাচ্চা ছেলে মেয়ে, তারা আজকের দিনে দাঁড়িয়ে কতটা ভালো দিকে এগোচ্ছে, যেটা আগামী ভবিষ্যতে তার ভালো হবে, আর কতটা এমন একটা দিকে এগোচ্ছে যেটা আগামী দিনে তার ভীষণ শারীরিক মানসিক সাংসারিক ক্ষতি করে, পড়াশোনা জীবনে প্রতিষ্ঠা লাভ করা, শারীরিক পরিশ্রম করা কী ক্ষতি, এটা এই মুহূর্ত থেকেই বোঝা যায়। এরা বুঝতে পারছো না, একটা লোক বিজ্ঞানীরা এখানে বসে চাঁদে, এখানে অঙ্ক কষছে চাঁদে চলছে যত, তো একটা তুমি কত বিশাল ব্যাপার, তো একটা স্বামী স্ত্রী দুজন মিলে তোমার ছেলে মেয়ে সংসার কীভাবে ভালো থাকবে এই অঙ্কটা কষতে পারছো না, কেমন? পৃথিবীতে বসে যদি এরকম অঙ্ক বৈজ্ঞানিকরা কষতে পারে, সে মানুষই তো কষছে, কত উন্নতি হয়েছে আমরা, কিন্তু আমরা ব্যক্তিগতভাবে আর একটা দিকে একদম উন্নতি করতে পারি, কোন দিকে? একটা মানুষ আর একটা মানুষকে নিয়ে জিন্দেগি বল আনন্দে থাকার দিকে, একটা মানুষ আর একটা মানুষের সঙ্গে জিন্দেগি বল আনন্দে থাকার দিকে আমরা একদম, এই দিকটা আমরা একদম
দুর্বল হয়ে গেছে। এই দুর্বল হওয়ার মূল কারণ একটাই কারণ, সেটা হচ্ছে আমাদের চরম থেকে চরমতর অজ্ঞতা। এই অজ্ঞতা শব্দটা ব্যবহার করলাম কেন, না এর মধ্যে অহংকার পাবে, এর মধ্যে যত অবগুণগুলো সব পেয়ে অজ্ঞতার জন্য একটা ছেলে একটা মেয়ে সামান্য একটা কথাবার্তা দুয়ার দুই বন্ধু স্বামী স্ত্রী যাই বলো সব ছিল একবার ভেঙে ফেটে চৌচিয়ে ফেলে যাচ্ছে। তারা কি আশ্চর্য ব্যাপার, দুদিনে তুমি এনজয় করো আনন্দ করো, যখন আমাকে এসে দেখি বিয়ে খাওয়া হয়েছে দুবছর, বিয়ে না হতে ছেলে মেয়ে তার বউ তার বাবা মা এর বাবা ছেলে মেয়ে চুপ কর, এই তোরা এখন এনজয় কর আনন্দ কর, ছেলে মেয়েটাকে গুরুত্ব দিচ্ছি না কেন, না আনন্দ কর। আমি তাকে বলতে চাইছি এটা করে টেনশন করো না, বরঞ্চ এই টেনশন করলে তোমার এই হওয়া ব্যাপারটা আরো ঘাটতি ঘেঁটে যেতে পারে। দইকে যদি ঘেঁটে দিস যেমন দইয়ের অবস্থা হয় এরকম ঘেঁটে যেতে পারে। ঠিক মানুষের জীবনে তোমার জীবনে তোমার সন্তান মানে প্রতিনিয়ত তুমি তোমার ভেতরের একটা জায়গায় তুমি একদম শিশুর মতো, তোমার একটা ভেতরটা তোমার শিশুর মতো, এই শিশুর মতো তোমার নিজস্ব তো জায়গাটা আছে। এটা কখন তুমি বুঝতে পাও, যখন তুমি দুঃখ পাও তখন তুমি উফ কি কষ্ট কি ব্যথা কি যন্ত্রণা, তখন শিশুর মতো তুমি কাঁদতে থাকো, যত তুমি চোখে জল ফেলো তার থেকে অনেক বেশি ভেতর কাঁদতে থাকো। তো এই সব জিনিসগুলো তুমি এক কথা বলতে গেলে শিশুই, এই কারণে শিশু বলছি আমি না, তুমি বড় হলে তো তুমি ওভারকাম করতে পারতে, কেমন তুমি যদি বড় হতে ওভারকাম করতে পারতে, ওভারকাম করতে পারছো না কেন, না তুমি এখনো বড় হতে পারো, বড় হওয়া মানে ওই যে দক্ষতা অর্জন করো। সেই জন্য বল আমি আমার দীক্ষায় কথার মধ্যে লেখা আছে মানে দক্ষ মানে শক্তিশালী হওয়া, উপযুক্ত তো সেই উপযুক্ত নিজেকে উপযুক্ত করা। এই সংসারে আমায় থাকতে গেলে একটা ছেলে একটা মেয়ে বাবা মা আরো পাঁচজনকে নিয়ে চলতে গেলে কত ধৈর্যের দরকার, কত শৌর্যের দরকার, এসব কথা আমাদের ঋষিরা এই শব্দগুলো ব্যবহার করেছে, ধৈর্য শৌর্য কেমন কত গান আছে এটাকে ঋষিদের। তো আমাদের ব্যক্তিগত জীবনে এগুলো দরকার, এগুলো যদি আমাদের মধ্যে না থাকে আমরা ভালো থাকবো কি করে, এগুলো হচ্ছে সংস্কার। এই সংস্কারগুলো ছেলে মেয়েদের মধ্যে নিজেদের মধ্যে এগুলোকে ধরে রাখতে হয় যাতে বাড়ানো যায়, কেন তুমি একটা ছেলে মেয়েকে কাড়ি টাকা দেবে কি হবে, একদিনে ফুটিয়ে দিতে হবে। ভালো সংস্কার দাও, তুমি টাকা পয়সা দিলেও দেখবে ছেলেটার ভালো সংস্কারের জন্য হয়তো দেখা গেল তুমি যে টাকা দিলে সেই টাকাটা কাজেই লাগলো না, তা তুমি তাকে যে সংস্কার দিয়েছিলে যেটা তুমি দিয়েছিলে ভালো জিনিস, এই সংস্কারটা তোমার ছেলে মেয়েকে এত বিশাল জায়গায় পৌঁছে দিল। এই সংস্কার মানুষকে ভালো জায়গায় পৌঁছে দেয়। তো সেই জন্যে বাবা মায়েরা সেই সংস্কারটা কি না, যার মধ্যে ত্যাগ আছে যে অ্যাডজাস্ট করতে পারে, যার মধ্যে সংযমী ব্যাপার একটা আছে কন্ট্রোল করতে পারে একটুখানি, আর সেই মানুষটা উদার হবেই, আর সেই মানুষটা একজন আরেকজনের সঙ্গে বন্ধুত্ব করতে পারবে। সংযমী মানুষ হাত ধরলে সেটা জিন্দেগি বা টিকে থাকতে রাখতে পারে, যারা অসংযমী মানুষ তারা কিছুটাই কিছু ধরে থাকতে পারে, তারা তো ভীষণ অস্থির চঞ্চল ধরে রাখার ক্ষমতা ঠিক যেন নার্ভের কি হাত কাঁপছে, ভেতরটা এরকম কাঁপছে ভেতরটা এরকম কাঁপছে ঠেকি না ঠিক কি বেঠিক ঠিক কি বেঠিক ঠিক কি বেঠিক করেই চলে যা কিছু করতে যাচ্ছে। তো সেই কারণে বাবা মা এক মন হলে সেই যেতে পারে, এক মন হওয়া মানে
একটা ভালো আদর্শকে ধর, ধরে এগিয়ে চল। আদর্শকে ধরে এগিয়ে চলা মানে নিজের ভেতরে একটা কৃষ্ণের মতো গুরুকে সারথি বানা। কৃষ্ণের সারথি ছিলেন কৃষ্ণ, অর্জুনের সারথি তোমারও জীবনের সারথি ভগবান গুরু, এদেরকে বানাও, বানিয়ে তাকে তার কাছে অনবরত একটা মানসিকতা রাখবার চেষ্টা করো, যাতে তুমি আমাকে পরিচালনা, যাতে সেই সারথিকে আমি নির্ভর করতে পারি। অর্জুন নির্ভর করেছিল কৃষ্ণ, তুমি পারলে তুমিও, তোমার সামনে দেখবে ভগবান রূপী, গুরু রূপী, যা রূপী তুমি ভাবছ, তিনি তোমার জীবনে সারথি হয়ে প্রতিনিয়ত তোমার প্রতি পদক্ষেপ কিভাবে ফেলা উচিত, কিভাবে ভাবা উচিত, কিভাবে গ্রহণ করা উচিত, তুমি একটু একটু করে অর্জন করতে পারো। তোমার মধ্যে সেই অসীম অনন্তের পরশ পাবে, একটু একটু করে জাগতে থাকবে, আর তোমার জীবনের যত সংকীর্ণতা তত আস্তে আস্তে একটু একটু করে এর থেকে বেরোতে পারে। তো যাই হোক বাবা মায়েরা, আজকের ভীষণ পবিত্র ভালো দিন, আর সাধু সন্ন্যাসী মানে তোমার মাথায় হাত দিলাম তাহলে একটা বিশাল ভালো কাজ হলো, এটা না। তোমার জীবনের ভালো কাজ হওয়া মানে একটা ইঞ্জিনিয়ার হওয়া, একটা ডাক্তার হওয়া, এটা না। তোমার জীবনে সব থেকে মানে এগুলো খুব সহজ জিনিস, তাই তা তো হচ্ছে, সহজ বলেই তো প্রচুর হচ্ছে। যেটা সত্যিকারের সহজ কিন্তু আজকে কঠিন হয়ে গেছে, কি সেটা না, আমার জীবনে সব থেকে গুরুত্বপূর্ণ সহজ সেটা হচ্ছে মনুষ্যত্বের জাগরণ। আমাদের মধ্যে আমরা যাকে মানুষ বলা হয় যে গুণ থাকে, তো সেই গুণগুলো আমার মধ্যে আসুক, কারণ আমরা গুণকে অর্জন করতে চাই। আমরা যেভাবেই হোক গুণকে অর্জন করাটাকে ভুলেই যেতে বসেছি, তার জন্য আমরা কোয়ান্টিটিকে অর্জন করি, কোয়ালিটিকে না। তো কোয়ালিটিকে অর্জন করতে গিয়ে আমরা কোয়ালিটিকে অর্জন করতে ভুলে গিয়ে আমরা কোয়ান্টিটি অর্জন করে ফেলছি, তাতে কি হচ্ছে, আমাদের মন, আমাদের ভেতরের যে আমরা যে মেশিন না, আমাদের যদি ভেতরে একটা হৃদয় আছে, এসব আছে, এইটা আমাদের ভুলিয়ে দিচ্ছে। তো সেই কারণে বাবা মায়েরা যত পারবে চেষ্টা করবে সাধু সঙ্গ করার, যাতে তুমি নিজেই নিজের ব্যক্তি জীবনটা সুন্দর করতে পারো। কারণ আমি যা কথা বলি এটা প্রতিটা মানুষের কথা বলি, যে কোনো গুরুদেবের শিষ্য হতে পারে, যে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আসতে পারে, কেন না, আমাদের ঋষিরা, সত্যদ্রষ্টা ঋষিরা, সেই অসীম অনন্ত যিনি শাশ্বত, যার কোনো নাম নেই, যাকে ভাষা দিয়ে বলা যায়, এরকম একটা কিছুকে ভালোবাসার জন্য বলেছে। কারণ না, সেটাই একমাত্র ভালোবাসা, ভালোবাসার জিনিস, ভালোবাসা মনে। তো সেই কারণে সেটা বলেছিলেন তারা, তো সেই জন্য আমাদের, আমি সেটাকে তোমাদেরকে সাধারণ ভাষায়, সহজ ভাষায় ভালো থাকার জন্য বলছি। কারণ আমি বিশ্বাস করি তাবিজ কবর শেখর বাকর মাধুরী, এই জাগতিক কোনো জিনিস দিয়ে মানুষ ভালো থাকতে পারবে না। জ্বলছে তোমার আগুন ভেতরে, বাইরে কোনো জিনিস ধারণ করলে তুমি ভালো থাকা যায় না। তাই মহাপুরুষরা বারে বারে তোমাকে সেই অসীম অনন্তেরকে স্মরণ করতে বলেছেন, প্রতিনিয়ত তাই বলেছেন নাম করতে। তাই আমিও তোমাদের বলছি, চলো ফেরো ঘোরো কাজ করো, সেই সুন্দরের সঙ্গে জুড়ে থাকো, আর তাহলেই তোমার জীবনে একটা মানসিক যে চঞ্চল হয়ে উঠেছো তুমি, প্রলোভন বুঝতে পারছো না, একটা প্রলোভন সবাই তোমায় বোঝালেও বুঝতে পারছো না,
কারণ প্রলোভনের স্বভাবই হচ্ছে সব ফেলে দিয়ে সেটাকেই ঠিক বলে মনে করা। তো সেই কারণে বিভিন্ন বয়সের ছেলে মেয়ে আজকে বিভিন্নভাবে কষ্ট পাচ্ছে। আমি দেখছি বিভিন্ন বয়সের ছেলে মেয়েরা আমার কাছে আসে, সে বিদেশে স্বদেশে সব জায়গায়, তাদের পড়াশোনা শারীরিক মানসিক নানান রকমের অস্থিরতা, এই সমস্ত এগুলোর মূল কারণ যে তোমরা তোমাদের জীবন থেকে ভালো চর্চা করা, সাধু সঙ্গ করা মানে পজিটিভ চিন্তা করা মানে সাধু সঙ্গ, পবিত্র চিন্তা করা মানেই সাধু সঙ্গ। তো এইটাকে তোমাদের কাছে ভীষণ গুরুত্বপূর্ণ হওয়া উচিত। আজকের দিনে তো ভীষণ প্রয়োজন, বিভিন্ন বিশেষ করে সংসারে বাচ্চা ছেলে থেকে বিদ্যমান না যে মানসিক যা পরিস্থিতি, মানুষ যে সমস্ত সব মানসিকতা নিয়ে মানুষ চলছি আমরা, এটা বড় চিন্তা। তো সেই কারণে বাবা মায়েরা এগিয়ে পড়ো, চেষ্টা করো, ভালো থাকো, হরিও।